প্রিয়তমা সিনেমা ব্যবসা সফল হওয়ার পর থেকেই একের পর এক ধামাকা নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার সাকিব খান। দেশের বাইরে যে জনপ্রিয়তা পেয়েছে, এটাই হচ্ছে আমাদের সিনেমা। এবার কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জির সাথে জুটি বাঁধতে যাচ্ছেন সাকিব খান। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডাক ওয়ার্ল্ড শুটিং এর জন্য কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন ডালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এই সিনেমায় তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তা চরিত্রে। সিনেমাটি শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শুটিং স্পটে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই সিনেমায় তার অভিনীত চরিত্র সম্পর্কে জানতে চাইলে কৌশানী বলেন, সবার জীবনে কিছু অজানা গল্প থাকে যেটা বাইরে কেউ জানতে পারে না। এই সিনেমাটিতে তেমনই এক চরিত্রে অভিনয় করেছি। সাধারণত দর্শকরা আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত, কিন্তু এই সিনেমায় আমাকে বিভিন্নভাবে পাবেন দর্শক। কৌশানী বলেন, যদিও বাংলাদেশের সিনেমায় আমার অভিষেক হয়েছিল রোমান্টিক একটি চরিত্র দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিনেমাটি মুক্তি পায়নি। এটি আমার দ্বিতীয় সিনেমা। দেশের শীর্ষ নায়ক সাকিব খান প্রসঙ্গে এই নায়িকা বলেন, হাল সময়ে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব সাকিব খানের। আমিও এই সুপারস্টারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ইতিমধ্যে বেশ কিছু বড় হাউজের সঙ্গে কাজ হয়েছে। জানা গেছে এই সিনেমার প্রযোজক ও নায়িকা ইস্যু নিয়ে নানান বিতর্কের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তবে এর মধ্যে বদলে যায় দৃশ্যপট, সঙ্গে নায়িকাও। শুরুতে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কিছুদিন শুটিং করেন এবং হুট করে সিনেমাটি থেকে সরে যান। এরপর তার পরিবর্তে পরিমণির অভিনয়ের কথা থাকলেও সেটি আর হয়নি। পরে এই ছবিতে যুক্ত হন কৌশানী মুখার্জি। কৌশানীর এর আগে 2021 সালে বাংলাদেশে এসেছিলেন এবং অভিনয় করেছিলেন বাংলাদেশে পিআরএ সিনেমায়। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটি পরে আর কোনো আলোর মুখ দেখেনি।